হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, তোমরা দেখছো এডিবি। সো বন্ধুরা, তোমাদের আজকে দেখাবো বাজাজ পালসার F250। এই বাইকটা নতুন লঞ্চ হয়েছে, তোমাদের আজকে দেখাবো এই বাইকটার মাইলেজ ফিচার্স নিউ আপডেট। সো গাইস, এই ভিডিওটা বানানো হচ্ছে ডায়মন্ড হারবার জ্যোতি মোটরস লঞ্চ নেয়ারেস্ট। সো বন্ধুরা, এখন এখানে স্পেশাল ডিসকাউন্ট চলছে, তোমরা যদি এই বাইকটা নেবে বলে ভেবে থাকো বা যদি তোমরা নিতে চাও, তো ডিসক্রিপশানে ফুল কন্ট্যাক্ট শোরুমের ডিটেলস ওখানে দেওয়া থাকবে, ওখানে গিয়ে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তাহলে চলো বন্ধুরা, এখন তোমাদের মূল্যবান সময় বেশি না নষ্ট করে ভিডিওটা স্টার্ট করে দিই, লেটস গেট স্টার্টেড। ওকে বন্ধুরা, প্রথমে আমরা দেখব বাইকের ডিজাইন এবং মডেল। পালসার F250 এবং পালসার N250 একসাথে দুটোই লঞ্চ হয়েছে। পালসার NS200 ইন্সপায়ার হয়ে এসেছে N250 পালসার, এবং বন্ধুরা পালসার 220কে ইন্সপায়ার হয়ে এসেছে F250 পালসার। বন্ধুরা, এটি একটি ফেয়ারিং বাইক, এবং বন্ধুরা এই বাইকটার মধ্যে তোমরা দুটো কালার পেয়ে যাচ্ছ, একটা রয়েছে টেকনো গ্রে এবং একটা রয়েছে রেসিং রেড। ডিজাইন তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ফ্রন্ট হেডলাইট ভাইজারের মধ্যে এখানে বড় এখানে উইন্ডশিল্ড দেওয়া রয়েছে, এবং বন্ধুরা এই বাইকটার মধ্যে হেডলাইট প্রজেক্টর এখানে ইউজ করা রয়েছে, নর্মাল এলইডির থেকে প্রজেক্টরের লাইট বেটার পারফরমেন্স, কারণ নর্মাল এলইডির থেকে প্রজেক্টরের লাইট হাই ব্রাইটনেস। এবং বন্ধুরা তোমরা দেখছো হেডলাইটের দুই পাশে রয়েছে এলইডি ডিআরএল। বন্ধুরা, ডেতে লাইটের ব্রাইটনেস খুব একটা বেশি ছিল না, বাট নাইটে ব্রাইটনেস ছিল অসাধারণ একটা লুক দেখতে লাগছিল, যথেষ্ট ব্রাইটনেস। টার্ন সিগন্যাল ইন্ডিকেটার ফ্রন্ট অ্যান্ড রিয়ার এখানে দুটোতে এখানে ইউজ করা রয়েছে এলইডি ইন্ডিকেটার, ব্রাইটনেস ছিল যথেষ্ট, নাইট এবং ডেতে ফুল ভিজিবল এখানে দেখা যাবে, কোনো রকম সমস্যা হবে না। এবং বন্ধুরা এখানে ব্যাকলাইট ইউজ করা রয়েছে ফুল এলইডি হাই ব্রাইটনেসের সাথে। ওকে বন্ধুরা, এখন আমরা দেখব ক্লোজ ভিউ ডিটেলস। বন্ধুরা, লেফট সাইডে তোমরা এখানে দেখছো F250 এখানে হোয়াইট এবং ব্ল্যাকের মধ্যে এখানে স্টিকার করা রয়েছে, এবং সাইডে তোমরা দেখছো এখানে ব্ল্যাক কালারের একটা ভাইজার দেওয়া রয়েছে। রেড ফুয়েল ট্যাঙ্কির মধ্যে হালকা রেটের এখানে একটা স্টিকার কম্বিনেশন এখানে দেওয়া রয়েছে, এবং বন্ধুরা এবং সিলভার পেন্ট এখানে হোলোগ্রাম দেওয়া রয়েছে পালসার লেখা। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপ মাস্কুলার দেখতে লাগছে, সিলভার পেন্টের মধ্যে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দর একটা লুক, এবং এখানে হালকা রেটের একটা স্টিকার এখানে দেওয়া রয়েছে। ফ্রন্ট হেডলাইট ভাইজারের মধ্যে লেফট এবং রাইট সাইডে হোয়াইট এবং গ্রে কালারের স্টিকারিং এখানে করা রয়েছে, এবং বন্ধুরা রাইট সাইডে রয়েছে তোমরা দেখছো পালসার হোলোগ্রাম এখানে লেখা রয়েছে, এবং হালকা রেটের একটা স্টিকার রয়েছে। রাইট সাইডে রিয়ার ভাইজারের মধ্যে এখানে রয়েছে তোমরা দেখছো হোয়াইট এবং গ্রে কালারের মধ্যে হোয়াইট কালারের F250 এখানে স্টিকারিং এখানে করা রয়েছে। এবং বন্ধুরা ব্যাক সাইডে প্লিয়ান রাইডের জন্য এখানে গ্র্যাব হ্যান্ডেল দেওয়া রয়েছে, এবং গ্র্যাব হ্যান্ডেলের মধ্যে এখানে কালার রয়েছে সিলভার কালার। তো বন্ধুরা, সিট এখানে ইউজ করা রয়েছে স্প্লিট সিট, এবং বন্ধুরা সিটের মধ্যে যে কভার ইউজ করা রয়েছে প্রিমিয়াম কোয়ালিটির এখানে ইউজ করা রয়েছে, এবং বন্ধুরা স্পঞ্জ এখানে ইউজ করা রয়েছে খুব সুন্দর মানের একটা স্পঞ্জ, যেটা তোমরা লং রাইড করলেও তোমাদের কোনো রকম সমস্যার মুখে তোমাদের পড়তে হবে না। বন্ধুরা ফ্রন্ট মাডগার্ড এখানে ইউজ করা রয়েছে গ্লোসি রেড, এবং বন্ধুরা রেড হোয়াইট এবং গ্রের সাথে এখানে একটা স্টিকারিং করা রয়েছে, তোমরা দেখছো অসাম ইঞ্জিন গার্ড ভাইজার এখানে তোমরা দেখছো রেড কালার এবং ব্ল্যাকের মধ্যে কম্বিনেশন করে এখানে ইঞ্জিন গার্ড দেওয়া রয়েছে, এবং বন্ধুরা এর মধ্যে ইঞ্জিন রয়েছে তোমরা দেখছো গোল্ডেন কালার। ফ্রন্ট সাসপেনশনের মধ্যে এখানে তোমরা দেখছো হলুদ কালারের একটা রিফ্লেক্টর দেওয়া রয়েছে, এবং বন্ধুরা এখানে ফ্রন্ট সাসপেনশন ইউজ করা রয়েছে টেলিস্কোপিক, এবং বন্ধুরা এখানে রিয়ার সাসপেনশন ইউজ করা রয়েছে মনোসোক উইথ নিট্রক্স ফ্রন্ট ডিস্ক। বন্ধুরা এর মধ্যে ইউজ করা রয়েছে 300mm ফ্রন্ট ডিস্ক, এবং বন্ধুরা এর মধ্যে রয়েছে সিঙ্গেল চ্যানেল ABS, এবং বন্ধুরা এর মধ্যে ফ্রন্ট টায়ার ইউজ করা রয়েছে MRF টিউবলেস রেডিয়াল 180/17, এবং বন্ধুরা রিয়ার ডিস্ক 230mm, এবং বন্ধুরা ডিসের মধ্যে এখানে স্পিডিং সেন্সর এখানে দেওয়া রয়েছে ABS-এর, এবং বন্ধুরা এর মধ্যে রিয়ার টায়ার 130/70/17 MRF টিউবলেস রেডিয়াল টায়ার এর মধ্যে ইউজ করা রয়েছে। বন্ধুরা এখন দেখে নেবো ইঞ্জিন স্পেসিফিকেশান। বন্ধুরা এই বাইকটার মধ্যে তোমরা 249.7 cc সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক SOHC টু ভাল্ভ অয়েল কুলড FI ইঞ্জিন তোমরা এর মধ্যে পেয়ে যাচ্ছ। এই ইঞ্জিনের মধ্যে তোমরা ম্যাক্স পাওয়ার পেয়ে যাচ্ছ 24.5 PS অ্যান্ড 8715 RPM, এবং বন্ধুরা তোমরা এর মধ্যে ম্যাক্সড টর্ক তোমরা পেয়ে যাচ্ছ 21.5 Nm অ্যান্ড 6500 RPM, এবং বন্ধুরা এই গাড়িটার মধ্যে ইউজ করা রয়েছে 5 নম্বর গিয়ার, এবং বন্ধুরা এই গাড়িটার মধ্যে স্লিপার ক্লাচ ইউজ করার কারণে গিয়ার যখন তোমরা আপ এবং ডাউন করবে কোনো রকম সমস্যা হবে না, খুব স্মুথলি গিয়ার আপ ডাউন করতে পারবে। বন্ধুরা এখন দেখে নেবো হ্যান্ডেল কন্ট্রোল সুইচ এবং মিটার কনসোল। বন্ধুরা এই বাইকটার মধ্যে স্লিপ অন হ্যান্ডেল ইউজ করা রয়েছে, এবং বন্ধুরা লেফট সাইডের কন্ট্রোল সুইচ প্রথমে তোমরা 5 সুইচ পেয়ে যাচ্ছ, এবং তারপরে রয়েছে আপার ডিফার, এবং তার নিচে রয়েছে ইন্ডিকেটার সুইচ, এবং তার নিচে রয়েছে হর্ন সুইচ, এবং বন্ধুরা এখন দেখে নেবো মিটার কন্ট্রোল।
নাইটে ইজিভাবে সুইচ কন্ট্রোল করার জন্য এখানে সুইচের মধ্যে হোয়াইট কালারের লাইট এখানে দেওয়া রয়েছে। মিটার কনসোল অ্যানালগ এবং ডিজিটাল, ট্রিম মিটার এখানে রয়েছে অ্যানালগ। ডিজিটাল ডিসপ্লের মধ্যে এখানে দেখা যাবে গিয়ার ইন্ডিকেটর, ওডোমিটার, স্পিড মিটার, ট্রিম মিটার এবং ফুয়েল গেজ, এবং বন্ধুরা এর মধ্যে তোমরা টাইম দেখতে পারবে। এবং বন্ধুরা এর মধ্যে যেই ইন্ডিকেটর যেগুলো রয়েছে এর মধ্যে তোমরা ব্যাটারি ইন্ডিকেটর পেয়ে যাচ্ছ, ইঞ্জিন সিগন্যাল ইন্ডিকেটর তোমরা পেয়ে যাচ্ছ, এবং তোমরা এবিএস ইন্ডিকেটর, নিউট্রাল ইন্ডিকেটর এবং হাই বিম এবং টার্ন সিগন্যাল ইন্ডিকেটর এর মধ্যে তোমরা দেখতে পাবে। মিটারের লেফট সাইডে নিচে রয়েছে মুড সুইচ এবং রাইট সাইডে রয়েছে সেট সুইচ। রাইট সাইডে হ্যান্ডেলের কন্ট্রোল সুইচ, একদম উপরে তোমরা পেয়ে যাচ্ছ ইঞ্জিন অন অফ কিল সুইচ, এবং নিচে তোমরা পেয়ে যাচ্ছ ইঞ্জিন স্টার্ট সেলফ সুইচ। এবং বন্ধুরা এখানে হ্যান্ডেলের যে গ্রিপ ইউজ করা রয়েছে খুব সুন্দর মানের একটা গ্রিপ এখানে দেওয়া রয়েছে, এবং এখানে যে হ্যান্ডেল বার রয়েছে এটা মেটালের এখানে ইউজ করা রয়েছে। এই বাইকটির গ্রাউন্ডস ক্লিয়ার 165 mm, এবং বন্ধুরা এই ব্যাগটার হাইট রয়েছে 795 mm। এবং বন্ধুরা এই ব্যাগটার মধ্যে তোমরা দেখছো এখানে এর যে সাইলেন্সার এখানে দেওয়া রয়েছে, সাইলেন্সারের মধ্যে সিলভার ফিনিশের এখানে একটা গার্ড দেওয়া রয়েছে, এবং বন্ধুরা তোমরা দেখছো এই সাইলেন্সারের মধ্যে ডবল এক্সজস্ট পাইপ। বন্ধুরা এখন দেখে নেবো ইঞ্জিনটাকে স্টার্ট করে সাইলেন্সারের সাউন্ড। বন্ধুরা এই ব্যাগটাতে পেট্রোল ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি রয়েছে 14 liters। সেফটির কথা ভেবে কোম্পানি ফিটেড এখানে একটা সারি গার্ড দেওয়া রয়েছে। লং রাইড করার সময় মোবাইল এবং আদার ডিভাইসে চার্জিংয়ে যাতে না কোনো সমস্যা হয় সেই কথা ভেবে কোম্পানি ফিটেড এখানে একটা ইউএসবি চার্জার দেওয়া রয়েছে। এর মধ্যে সর্বোচ্চ 2 ampere 5 volt কারেন্ট আউটপুট হবে। বন্ধুরা এই ব্যাগটাতে রিয়েল টাইম মাইলেজ টেস্ট করে দেওয়া গেছে, সিটির মধ্যে 32 এবং হাইওয়েতে 35 তোমরা এর মধ্যে মাইলেজ পেয়ে যাবে। বন্ধুরা এখন দেখে নেবো এই বাইকটার অন রোড প্রাইস। বন্ধুরা এই বাইকটা ওয়েস্ট বেঙ্গল ডায়মন্ড হারবার জ্যোতি মোটরসে কারেন্ট অন রোড প্রাইস 1,72,891। সো বন্ধুরা তোমাদের এই বাইকটা কেমন লাগলো, এবং বন্ধুরা এই বাইকটা 220 থেকে টক্কর দিতে পারবে কিনা, এবং বাইকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা তোমরা যদি এই বাইকটা নেবে বলে ভেবে থাকো, বা যদি তোমরা নিতে চাও ডিসক্রিপশানে শোরুমের অল্ড কন্ট্যাক্ট ডিটেলস ওখানে দেওয়া আছে, তোমরা ফোন করে জেনে নিতে পারো। আর বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করো তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, আর ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক দেবে। থ্যাংক ইউ বন্ধুরা, থ্যাংকস ফর ওয়াচিং।